আমি মোহাম্মদ আব্দুল আলীম, সহকারী শিক্ষক, গণিত, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি সকল শিক্ষার্থী সুস্থ আছো। আজ নবম শ্রেণীর গণিত ক্লাস নিব। গণিতের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করার পূর্বে ত্রিকোণমিতির কিছু সূত্র আছে, সূত্রগুলো অবশ্যই জানতে হবে। আমরা একটা সমকোণী ত্রিভুজ নেব, সমকোণী ত্রিভুজ নিব। সমকোণী ত্রিভুজ এ বি সি, এর একটি কোণ সূক্ষ্ম কোণ থিটা নিব। ত্রিকোণমিতিক অনুপাত 6টি, সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড। এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ। সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর আলাদা আলাদা নাম আছে। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আমরা যে কোণটা বিবেচনা করব সেই কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা বিপরীত বাহু বা লম্ব, আর এই কোণ সংলগ্ন যে বাহুটা সেই বাহুটাকে সন্নিহিত বাহু বা ভূমি বলবো। তাহলে সূত্রগুলো দেখো, প্রথমে সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু বা আমরা লম্ব বলতে পারি, লম্ব বাই অতিভুজ। অতিভুজ এখানে আমরা সমকোণী ত্রিভুজ থেকে যদি নিই তাহলে বিপরীত বাহু হবে এ বি আর অতিভুজ এসি। কোসাইন আমরা সংক্ষেপে কস বলি, কোসাইন সমান সন্নিহিত বাহু বা আমরা ভূমি বলতে পারি, ভূমি বাই অতিভুজ। অতিভুজ এখানে সন্নিহিত বাহু বিসি আর অতিভুজ এসি। এরপরে ট্যানজেন্ট, সংক্ষেপে আমরা বলি ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু বা লম্ব বলতে পারি আমরা, লম্ব বাই সন্নিহিত বাহু বা ভূমি। আমরা ত্রিভুজ থেকে যদি নিই তাহলে বিপরীত বাহু হচ্ছে এ বি আর সন্নিহিত বাহু আছে বিসি। কোট্যানজেন্টকে আমরা সংক্ষেপে কট বলি। ট্যানের উল্টা হলে সন্নিহিত বাহু বা ভূমি বাই বিপরীত বাহু বিপরীত বাহু বা আমরা লম্ব বলতে পারি, লম্ব। আমরা চিত্র থেকে যদি নিই সন্নিহিত বাহু বিসি আর বিপরীত বাহু এবি। এখনো দুইটা আছে, দেখো আমরা
কোসাইন, কোসাইন আমরা সংক্ষেপে কস লিখি, কস থিটা সমান, না কস থিটা না, সেক, সেক থিটা, সেক থিটা সেকেন্ড, সংক্ষেপে আমরা সেক থিটা বলি, সেকেন্ড সমান কজের উল্টা, অতিভুজ, অতিভুজ বাই সন্নিহিত বাহু বা ভূমি, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা ভূমি, ভূমি সমান আমরা ত্রিভুজ থেকে যাই এসি অতিভুজ, আর সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে বিসি। আরেকটা আছে কোসেক, কোসেকেন্ড, কোসেকেন্ডকে আমরা সংক্ষেপে কোসেক বলি, কোসেক থিটা সমান সাইনের উল্টা, অতিভুজ, অতিভুজ বাই বিপরীত বাহু, বিপরীত বাহু বা লম্ব সমান অতিভুজকে আমরা এসি লিখব আর বিপরীত বাহু এবি। দেখো এইগুলো ত্রিকোণমিতিক অনুপাত, এই ছয়টা, এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আরও সূত্র আছে, সূত্রগুলো সবই আমরা জানবো একে একে। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ভিতরে আবার সম্পর্ক আছে, যেমন ট্যান, ট্যানজেন্ট অর্থাৎ ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান উল্টা, ট্যানের উল্টা কট, তাহলে কস থিটা, কস থিটা বাই সাইন থিটা, এটার সমান আমরা আবার লিখতে পারি যে ওয়ান বাই ট্যান থিটা, এটার সমান লিখতে পারি ওয়ান বাই কট থিটা। এছাড়া আরও আছে কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা, সেক থিটা সমান, সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা। আরও সূত্র আছে, ত্রিকোণমিতি অঙ্ক করতে গেলে প্রায় প্রত্যেক লাইনেই সূত্রের প্রয়োজন হয়, এর জন্য সূত্রগুলো জানা খুবই জরুরি। আরও দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান, কোসেক, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান। আমরা এখন অনুশীলনের অঙ্কে যাব, অনুশীলনী 9.1, তোমরা বই খুলো, বই খুলে 9.1 অনুশীলনীর অঙ্ক দেখো। প্রথমে দেখো এক নম্বরে আমরা দুই নম্বর থেকে করব, দুই নম্বরে দেওয়া আছে, দেখো দুই দেওয়া আছে
দেওয়া আছে সাইন এ সমান সাইন এ সমান থ্রি বাই ফোর। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ নি, একটু খেয়াল করো, একটা সমকোণী ত্রিভুজ যদি নি, আমাদের যেহেতু এ কোণ নিয়ে আলোচনা করছি, এখানে আমরা এ কোণ সূক্ষ্ম কোণ দেব বি সি, এবিসি সমকোণী ত্রিভুজ, এর বি কোণ সমকোণ, তাহলে এসি অতিভুজ। আমরা যেহেতু এ কোণ বিবেচনা করছি, তাহলে এ কোণের বিপরীত বাহু এইটা আছে, বিপরীত বাহু বা লম্ব, এইটা সন্নিহিত বাহু বা ভূমি। আমরা সমকোণী ত্রিভুজ থেকে যদি এইটার সাথে তুলনা করি, তাহলে একটু দেখো, এ বি সি সমকোণী ত্রিভুজ হতে সাইন এ সমান বিপরীত বাহু বাই অতিভুজ সমান বিসি বাই এসি, বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে আমরা এখানে সাইন এ সমান দেওয়া আছে থ্রি বাই ফোর, এখানে আমাদের সাইন এ সমান হয়েছে বিসি বাই এসি। তা আমরা এটার সাথে যদি তুলনা করি, তাহলে আমরা এই দুইটা সমীকরণ থেকে আমরা নিতে পারি, অতএব বিসি সমান থ্রি একক, এসি সমান ফোর একক। এখন ত্রিকোণমিতিক অনুপাত, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে হলে অবশ্যই তিনটে বাহুর মানই আমাদের জানা লাগবে। এখানে আমরা দুইটে বাহু জানতে পেরেছি, থ্রি বিসি সমান থ্রি, এসি সমান ফোর। এখন আমাদের ভূমিটা জানা নেই, এটা থ্রি এটা ফোর। এখন আমরা এ বি সমান বের করব, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এ বি বের করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি সি সমকোণী ত্রিভুজ হতে এবিসি সমকোণী ত্রিভুজ হতে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, বা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আমরা যেহেতু ভূমি বের করব, তাহলে আমরা লিখতে পারি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আমরা যেহেতু এবি বের করব, এ বিটাই বাম দিকে রাখব আর বিসি স্কোয়ারটাকে ডান দিকে নেব, এই বিয়োগ, এদিকে যোগ ছিল এদিকে বিয়োগ হয়ে গেছে। এখন এ বি সমান, যেহেতু এ বি স্কোয়ার আছে, এ বি স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা উঠাই দিলে এদিকে বর্গমূল হয়ে যাবে। এখন এসি এবং বিসি এর মান আমরা বসিয়ে দেব, এসি সমান আমরা পেয়েছি, ফোর, স্কোয়ার মাইনাস বিসি সমান থ্রি, তাহলে থ্রি স্কোয়ার, এই রুট আবার এত একক সমান ফোর স্কোয়ার সমান সিক্সটিন মাইনাস নাইন, এই রুট আবার সিক্সটিন থেকে নাইন বাদ দিলে সেভেন, তাহলে রুট আবার সেভেন। এ বি সমান হচ্ছে রুট আবার
7, अतएव अतएव ए बी समान रूट ओवर 7 एत एकक। आमरा एखन तीनटा बाहु पेये गेछि, एटा रूट ओवर 7, साइन देवा छिल ताले आर आछे 5টি অনুপাত, ওই 5টি অনুপাতের মান আমাদের নির্ণয় করতে হবে। বলছে ত্রিকোণমিতি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, তাহলে সাইনের পর আমরা কজ এ বের করব। কজ এ সমান হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু এ বি অতিভুজ এ সি সমান এ বির মান রুট ওভার 7, এ সি সমান 4, ট্যান এ সমান বিপরীত বাহু বি সি বাই সন্নিহিত বাহু এ বি সমান 3 বাই রুট ওভার 7। কট ট্যানের উল্টা কট এ সমান সন্নিহিত বাহু এ বি বাই বিপরীত বাহু বি সি সমান, আমরা এখন মান বসিয়ে দেব, এ বি সমান রুট ওভার 7 আর বিপরীত বাহু বি সি সমান 3। তাহলে আমাদের সাইন দেওয়া ছিল, কোয়াজ বের করছি, ট্যান বের করছি, কোয়াড বের করছি, এখন সেক সেক এ সমান কজের উল্টা অতিভুজ বাই সন্নিহিত বাহু, অতিভুজ এ সি সন্নিহিত বাহু এ বি সমান এ সি সমান 4, এ বি সমান রুট ওভার 7। কোসেক কোসেক এ সমান সাইনের বিপরীত, সাইন আছে বিপরীত বাহু বাই অতিভুজ আর কোসেক হবে অতিভুজ বাই বিপরীত বাহু, তাহলে অতিভুজ এসি বাই বিপরীত বাহু বিসি, এসি বাই বিসি, এসির মান এসি ইকুয়াল 4, 4 বাই 3। তাহলে আমরা সাইন সমান দেওয়া ছিল 3/4, আমরা কস সমান পেয়েছি রুট ওভার 7/4, ট্যান এ সমান পেয়েছি 3/√7, কোয়াট এ সমান রুট ওভার 7/3, সেক এ সমান 4/√7, কোসেক এ সমান 4/3। তাহলে আমরা 2 নম্বর অঙ্ক থেকে দুই নম্বরটা দেখো শেষ লাইন, অতএব আমরা লিখতে পারি কজ এ সমান রুট ওভার 7/4, ট্যান এ সমান 3/√7, কট এ সমান রুট ওভার 7/3, কমা সেক এ সমান 4/√7, কোসেক এ সমান 4/3। এই আনসার 2 নম্বর শেষ।
আমরা 5 নম্বরে যাব। 5 নম্বর অঙ্কটা দেখো, পাঁচ। এখানে বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ ট্যান এ সমান রুট ওভার থ্রি হলে রুট ওভার থ্রি সাইন এ কজ এ সমান 3/4 এর সত্যতা যাচাই করতে বলছে। আমরা তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ নিয়ে নিব। এবিসি সমকোণী ত্রিভুজ, এখানে বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, তাহলে আমরা বি সমকোণ নেব। যেহেতু এ কোণের ব্যবহার, তাহলে আমরা এ কোণ এখানে নেব আর সি এখানে দেব, আমাদের এই কোণ নিয়ে কাজ করব। যখন এই কোণ নিব তখন বিপরীত বাহু এইটা, সন্নিহিত বাহু এইটা, অতিভুজ এইটা দেওয়া আছে। দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের বিকোণ, বিকোণ সমান এক সমকোণ, বিকোণ সমান এক সমকোণ ট্যান এ সমান রুট ওভার থ্রি। রুট ওভার থ্রি কে আমরা এভাবে লিখতে পারি, রুট ওভার থ্রি বাই ওয়ান। আমরা এখন সমকোণী ত্রিভুজ হতে, এবিসি ত্রিভুজ হতে, এবিসি সমকোণী ত্রিভুজ হতে হতে ট্যান এ সমান আরো লিখতে পারি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অর্থাৎ বিসি বাই এবি। এখানে ট্যান এ সমান দেওয়া আছে রুট ওভার থ্রি, রুট ওভার থ্রি বাই ওয়ান বানিয়ে নিয়েছি। আর আমরা আরও লিখতে পারি কি, ট্যান এ সমান সমকোণী ত্রিভুজ হতে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে বিসি বাই এবি। আমরা এইটার সাথে যদি এটা তুলনা করি, তাহলে বিসি সমান আমরা রুট ওভার থ্রি লিখতে পারি, এবি সমান ওয়ান লিখতে পারি। তাহলে দেখো, অতএব অতএব বিসি সমান রুট ওভার থ্রি এবং এবি সমান ওয়ান। আমরা জানি যে সাইন এবং কজ, সাইন এবং কজ এই দুইটা অনুপাত নির্ণয় করতে হলে অবশ্যই অতিভুজের প্রয়োজন। আমাদের এখানে বিপরীত বাহু বা লম্ব, সন্নিহিত বাহু বা ভূমি পেয়েছি, কিন্তু আমরা অতিভুজ পাইনি। এটি সমান রুট ওভার থ্রি, এবি সমান ওয়ান। এখন আমরা অতিভুজ বের করব, আর অতিভুজ বের করতে হলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য দিতে হবে। পিথাগোরাসের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবিসি সমকোণী ত্রিভুজ হতে, ত্রিভুজ হতে যেহেতু অতিভুজ বের করব, যেহেতু অতিভুজ বের করব, আমরা অতিভুজ বাম দিকে রাখব। তাহলে অতিভুজ স্কোয়ার সমান এই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, বা এই স্কোয়ারটা উঠাইয়ে দিলে এই সাইডে বর্গমূল হয়ে যাবে, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তার মানে উভয় পক্ষে বর্গমূল নিয়ে,
উভয় পক্ষে বর্গমূল নিলে এদিকে স্কোয়ার উঠে যায় আর এদিকে বর্গমূল রয়ে যায়। বা এসি সমান বিসির মান আমরা বসিয়ে দেব, বিসি সমান রুট ওভার থ্রি আর স্কোয়ার আছে জন্য স্কোয়ার হয়ে গেল, এ বি মানে ওয়ান আর যেহেতু স্কোয়ার আছে ওয়ান স্কোয়ার। এত এখানে এগুলো একক লিখতে পারি, একক তাহলে এ মানটা যখন বসিয়েছি তখন আমরা একক লিখব, সমান রুট ওভার থ্রি স্কোয়ার, স্কোয়ার আর রুট ওভার উঠে যায় তাহলে থ্রি থাকে প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, এত একক। আমরা উপরে মুছে দিই, দেখো সমান থ্রি প্লাস ওয়ান ফোর একক, ফোরের রুট আবার টু, তাহলে আমরা অতিভুজ পেলাম টু। আমাদের যেটা চেয়েছে রুট আবার থ্রি সাইনে কজে সমান থ্রি বাই ফোর সত্যতা যাচাই করতে বলছে, তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড নিয়ে করব। লেফট হ্যান্ড সাইড করার পূর্বে আমরা লেফট হ্যান্ড সাইড যেহেতু সাইনে এবং কজে আছে আমরা ওই দুইটা বের করে নেব। অতএব সাইন এ সমান আমরা জানি বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বিসি বাই এসি, বিসি সমান রুট ওভার থ্রি এসি সমান টু, কজ এ সমান সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু হচ্ছে এ বি বাই অতিভুজ এসি, এ বি সমান ওয়ান আর এসি সমান টু। এবার আমরা লেফট হ্যান্ড সাইড করব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রুট ওভার থ্রি, রুট ওভার থ্রি সাইন এ ইন্টু কজ এ। আমরা এখন দেখব লেফট হ্যান্ড সাইড সমান থ্রি বাই ফোর হয় কিনা, তাহলে আমরা মান বসে যে রুট ওভার থ্রি সাইন এ সমান রুট ওভার থ্রি বাই টু, কজ এ সমান হাফ। এখন দেখো রুট ওভার থ্রি উপরের সাথে গুণ হবে, তাহলে উপরে সংখ্যাগুলো গুণ করব এবং নিচের সংখ্যাগুলো গুণ করব। উপরের সংখ্যা দেখো রুট ওভার থ্রি, রুট ওভার থ্রি গুণ করলে থ্রি হয়, রুট ওভার থ্রি আর রুট ওভার থ্রি গুণ করলে রুট ওভার থ্রি হোল স্কোয়ার। আমরা দেখিয়েও দিতে পারি রুট ওভার থ্রি হোল স্কোয়ার, এই রুট ওভার থ্রি হোল স্কোয়ার দেখে দিতে পারি আর এই টু টু গুণ করলে ফোর, রুট ওভার থ্রি হোল স্কোয়ার রুট এবং স্কোয়ার উঠে যাবে তাহলে থাকছে থ্রি বাই ফোর। আমাদের রাইট হ্যান্ড সাইডও ঠিক থ্রি বাই ফোর সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের সত্যতা যাচাই করতে বলছিল, তা আমরা দেখছি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়েছে অর্থাৎ বাক্যটি সত্য। তা আমরা এখন লিখতে পারি বাক্যটি সত্য, বাক্যটি সত্য। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবে না, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে। আল্লাহ হাফেজ।